নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে এই বর্ষাকালে সাধারণত জবা গাছে বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়, যেমন মিলিবাগ বা অন্য ধরনের ছোট ছোট পোকা। তো সেই পোকাগুলো কি করে, জবা গাছটাকে কিন্তু পুরোপুরি নষ্ট করে দেয়, গাছটাকে মেরে ফেলে। তো এই সমস্ত সমস্যা দূর করতে, এছাড়াও ধরুন গাছে এরকম সুন্দর ফুল পেতে অথবা গাছের স্বাস্থ্যটা খুব ভালো করতে আমরা কি এমন জিনিস গাছে ব্যবহার করব, সেটা সম্পর্কে কিন্তু কথা বলবো। হ্যাঁ, অবশ্যই আজকে আমি আপনাদেরকে কোনো রকম কোনো সারের কথা বলবো না। বাড়িতে ব্যবহার করা হয় এরকম খুবই একটা সাধারণ ঘরোয়া জিনিস দিয়ে তৈরি একটা লিকুইড তৈরি করতে বলবো, এবং সেটি যদি আপনারা জবা গাছে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের বাইরে থেকে কোনো রকম কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়বে না এবং গাছের স্বাস্থ্যের উন্নতি ঘটবে, তার সাথে সাথে এরকম রোগ পোকার থেকেও কিন্তু গাছটা অনেকটাই রক্ষা পেয়ে যাবে। তো বন্ধুরা, বর্ষাকালে আপনাদের গাছকে সুস্থ রাখতে হলে ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, সমস্ত কিছু কিন্তু তাহলে বুঝতে পেরে যাবেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, কারণ এই চ্যানেলে আমি গাছ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সহজ পদ্ধতিতে কিভাবে আপনি সমাধান করতে পারবেন সেই সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তাহলে বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করে নিই। বন্ধুরা, আমরা বর্ষাকালে গাছ থেকে পোকামাকড় তাড়ানোর জন্য সাধারণত বিভিন্ন ধরনের রাসায়নিক সারই ব্যবহার করে থাকি বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করে থাকি। কিন্তু আজকে আমি রাসায়নিক কীটনাশকের বদলে আপনাদের এমন একটি ঘরোয়া জিনিসের কথা ব্যবহার করতে বলবো যেটা ব্যবহার করলেও কিন্তু সেই একই রেজাল্ট আপনারা পেয়ে যাবেন। দেখুন, বারবার যদি আপনি গাছের মধ্যে রাসায়নিক সার হোক বা কীটনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ পোকাদের হাত থেকে বাঁচার ক্ষমতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কিন্তু তার পরিবর্তে যদি আপনি জৈব হোক বা রাসায়নিক সারের বদলে রাসায়নিক কীটনাশকের বদলে তার পরিবর্তে অন্য কিছু ব্যবহার করেন সেটা কিন্তু অনেক ভালো। তাহলে চলুন দেখে নিই যে জিনিসটা কী এবং গাছে আমরা সেটা কীভাবে ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এই যে সাদা গুঁড়োর মতো জিনিসটা আপনারা দেখছেন, এটাই হচ্ছে সেই জিনিস যেটা আমরা আমাদের গাছে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে ব্যবহার করতে পারি। এই জিনিসটার নাম হচ্ছে খাবার সোডা। এই জিনিসটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে কিন্তু খুব সস্তায় মধ্যে পেয়ে যাবেন। জিনিসটা ব্যবহার করার গুণাবলী আপনাদেরকে এবার বলি। রাসায়নিক কীটনাশকের পরিবর্তে যদি এই খাবার সোডাটা আপনি গাছের মধ্যে ব্যবহার করেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ করবে। গাছে যে কোনো ধরনের মিলিবাগ হোক বা লেদা পোকা বা পাতা যেগুলো কেটে দেয় সেই সমস্ত পোকা, সমস্ত ধরনের পিঁপড়ে হোক বা এই সমস্ত জিনিস কিন্তু খুব সহজেই এটার প্রয়োগে গাছ থেকে চলে যাবে। এবার জিনিসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা বলে দিই। এই জিনিসটার আপনারা 1 চামচ 1 লিটার জলের সঙ্গে ভালোভাবে গুলবেন, তারপর সেটাকে পুরো গাছের মধ্যে স্প্রে করে দেবেন। এটা আপনারা মোটামুটি 10 থেকে 15 দিনের গ্যাপে ব্যবহার করবেন। যেরকমভাবে আপনি রাসায়নিক কীটনাশক বা অন্য ধরনের কীটনাশক গাছে ব্যবহার করেন ঠিক সেরকমভাবেই এই জিনিসটা আপনার গাছে কিন্তু আপনি ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে গাছের এই যে মিলিবাগ সমস্যা বা পাতার রোগ বা পাতা ঝরে পড়া বা ফুলের কুঁড়ি শুকিয়ে যাওয়া, এই সমস্ত ধরনের রোগ সহ ফাঙ্গাস অ্যাটাক, এই সমস্ত কিছু থেকে কিন্তু গাছ খুব ভালোভাবে রক্ষা পাবে এবং গাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটাও খুব ভালো হবে। তার সাথে সাথে গাছে এরকম সুন্দর সুন্দর ফুল কিন্তু আপনি খুব সহজেই ফোটাতে পারবেন। জবা গাছ সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি কী সার প্রয়োগ করে গাছে সুন্দর সুন্দর ফুল পেতে চান সেই সম্পর্কে জানতে চান অথবা জবা গাছের বিভিন্ন ধরনের কেয়ার সম্পর্কে জানতে চান তাহলে কিন্তু ভিডিওগুলি আপনি চ্যানেল থেকে দেখতে পারেন। আর সেই ভিডিওগুলো দেখলে কিন্তু জবা গাছের যত্ন যদি ভালোভাবে আপনি না করতে পারছেন অথবা ফুল ভালোভাবে গাছের মধ্যে না ফোটাতে পারছেন তাহলে কিন্তু এর পর থেকে আপনার গাছে ফুল ফুটবে ঠিক এরকম, তাহলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখুন। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনি ভিডিওটাকে একটা লাইক করে দিতে পারেন। আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর ভিডিওটা আপনার কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। গাছ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় যদি ভুগছেন তাহলেও কমেন্ট সেকশনে আমাকে সেই সমস্ত সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গুরুত্বপূর্ণ গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।